বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার মানেই আমাদের নিরামিষ। তো দেখো, নিরামিষ আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে চা খেয়ে যত কাজ ছিল সব সেরে আমি রান্নাতে চলে এসেছি। তো রান্না করছি হচ্ছে চাল কুমড়ার ঘন্ট, মুগের ডাল দিয়ে। পড়ে গেল কথাটা, এক হাতে না হয় না। তো দেখো, চাল কুমড়ার ঘন্ট বানাচ্ছি, মুগের ডাল দিয়ে চাল কুমড়ার ঘন্ট। আর এখানে সোয়াবিনের তরকারি বানাবো, ছোট আলু দিয়ে সোয়াবিনের তরকারি, চাল কুমড়ার ঘন্ট। এই আর দেখি, আমের চাটনি, গাছ থেকে আম পারবো, আম পেরে আমের চাটনি বানাবো, আর কিছু করবো না। তো শনিবারে ডাল খেতে চায় না আয়ুষ আর তোমাদের দাদা, আমি মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে। তো অন্য ডাল যেমন মুগের ডাল, টুগের ডাল, এগুলো খেতে চায় না। আর আয়ুষ ওইখানে, আর এখন বাজে সাড়ে দশটার মতন বেজে গেছে। আর এত লেটে আজকে আমি ভিডিওটা অন করলাম, সকাল থেকে আজকে ভিডিওটা অন করতে পারিনি। তো এই দেখো, আয়ুষ পড়ছে, আর একটু পড়া হয়ে গেলে ও গিয়ে হোমওয়ার্কগুলো করবে। সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে, তো হোমওয়ার্কগুলো আগে থেকে করে রাখতে লাগবে, নাহলে তো একদম চাপ পড়ে যাবে। আর অনেক হোমওয়ার্ক দিয়েছে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, সেরকম রোদ্র নেই, মানে একদম মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। তো চলো এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো চলো ফটাফট করে রান্নাগুলো সেরে নিচ্ছি। তো তোমাদের দেখিয়ে নিই কী রান্না করছি। যে আমি রান্না বসিয়ে দিয়েছি, মুগের ডাল দিয়ে চাল কুমড়ার ঘন্ট। তো একবারে সম্বার দিয়ে, মানে নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে ডালটা দিয়ে একবারে সোমবারে বসিয়ে দিয়েছি, একবারে বসিয়ে দিয়েছি। এটা এখন ঢেকে দিব। আর হচ্ছে এদিকে ছোট আলু সিদ্ধ করে রেখেছি, আর সোয়াবিনও একদম রেডি সিদ্ধ করা। তো সোয়াবিনের তরকারি করবো ছোট আলু দিয়ে, আর চাল কুমড়ার ঘন্ট, আর গাছের থেকে আম পারবো, আম পেরে ওই আমের চাটনি হবে। আর তোমাদের দাদা ভাই একটু বাজারে গেছে, বাজার থেকে আসলেই বলবো যে গাছের থেকে একটা আম পেরে দাও। তো আম পেরে দিলে আমের চাটনি করবো। আর সেরকম ভাই এতক্ষণে গিয়ে আম নিয়ে আসলো, আম নিয়ে আসলো মানে এটা আমাদের গাছের আম। তো দেখতেই পাচ্ছ, মাত্র পেরে আনলো এই আমটা। এই আমটা একটা আম দিয়ে চাটনি করলে একদম অনেক, কারণ কি তোমাদের দাদা ভাই তো চাটনি খাবে না, যেহেতু চিনি দিয়ে করবো, মিষ্টি দিয়ে চাটনি করবো, এর জন্য খাবে না। এর জন্য শুধু ছেলে আমি আর জেঠিমা খাবো। এই আম একটা আমের চাটনি করলেই অনেক। তো এটা দিয়ে ঝোল চাটনি করবো, কেটে নেই আমটা। বন্ধুরা, আমি সোয়াবিনের তরকারি, তারপরে চাল কুমড়া ঘন্ট, ওইগুলো নামিয়ে দিলাম। এখন আমি এই যে আম কেটে রেখেছি, এই আমের ঝোল চাটনি বানাবো। তো কড়াইটা আমি কোনো রকম জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আমি এখন আমের চাটনিটা করে নিলাম। আমি তেল দিয়ে দিলাম, একটু বেশিই পড়ে গেল, এত তেল লাগে না, একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন সরষা দিয়ে দিলাম, আমগুলোও দিয়ে দিলাম কেটে রাখা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। অনেকে অনেক রকম ভাবে বানায়, কিন্তু আমি এইভাবেই বানাই, এইভাবেই আমার শ্বশুর মশাই যে ছিলেন উনি ওইভাবে খেতে ভালোবাসতেন। তো আমি এইভাবেই বানাই, আমার ছেলেও এইভাবে খেতেই মানে ভালোবাসে আর কি। গাঢ় চাটনিটা খায় না, এইভাবে ঝোল চাটনিটাই খুব ভালো পায়। তো এইভাবেই করি আমি, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবেই করি। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম,
মানে ঝোলটা কি যতটুকু রাখবো তার থেকে একটু বেশিই দিলাম, কারণ আমটা সিদ্ধ হবে। তো তো দেখো আমি জলটা যখন ফুটবে, ঝোলটা যখন ফুটবে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিই। আমের চাটনিটা ভালো করে বাড়িয়ে দিই, গ্যাসটা ফুটতে থাক। আর এই পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে যে চাল কুমড়া চোচা মানে সবজি যেগুলো কাটলাম ওইগুলো চোচাগুলো আছে এইগুলো আমি পেঁপে গাছের নিচে দিয়ে আসবো। আর একটা নিজে নিজেই একটা পেঁপে গাছ হয়েছে, সেটা বড় হয়ে গেছে। তো ওই পেঁপে গাছটার মধ্যে আমি যত সবজি কাটি, সবজি মানে চোচা টোচা যা থাকে আমি দেই ওইটার মধ্যে, দিলে আর কি সার হয়, ওইগুলো আর কি পচে সার হয়। তো এই চোচাগুলো আমি বাইরে কেন ফেলবো, ওই গাছের নিচে আর কি দিয়ে আসি। তো এইগুলোতে আর কি সার হবে, তো এগুলো ফেলে আসি। চোচাগুলো দিয়ে আসলাম পেঁপে গাছে গোড়ার মধ্যে, মানে গোড়ার থেকে একটু দূরে আর কি, গোড়াতে তো দেওয়া যায় না, দিলে নষ্ট হয়ে যাবে, তো একটু দূরত্ব রেখে দিতে লাগে। তো দিয়ে আসলাম আর দেখলাম পেঁপে গাছে একটা ফুল, মানে পেঁপে গাছে ফুল আসতেছে, মানে পেঁপে হবে আর কি। তো ছোটই গাছ, বেশি বড় না, নিজে নিজেই হয়েছে। আর এমন জায়গায় হয়েছে আমাদের বাইরে আর কি, জ্বালানা খুলতে আর কি অসুবিধা হয়। তো যাই হোক, একটু অসুবিধা হোক, ওইভাবেই আর কি খোলা হয় জ্বালানাগুলো। তো দেখো আমার ঝোল ফুটে গেছে, আমি এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিই। আর ভাতটাও দেখো প্রায় হয়ে গেছে, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দেখো চিনি দেওয়ার পরে কালারটাই কেমন চেঞ্জ হয়ে গেল, তো আরও টানবে। আর এইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে, কারণ আজকে আমি তাড়াতাড়ি করে আগেই ভাত করে নিলাম, কারণ পরে না মনে থাকে না ভাত হলো কি হলো না, পরে খুব অসুবিধা হয়ে যায়। তো ভাতটাও প্রায় হয়ে আসে, আর একটু হলেই নামিয়ে দিই। আমার চাটনি রেডি, ঝোল চাটনি রেডি, আমি এখন এটা নামিয়ে দিব। তো দেখো নামিয়ে দিলাম, এটা খেতে খুব ভালো লাগে, আর গরমের মধ্যে এই ঝোল চাটনিটা খুব উপকার, এর জন্য করলাম। ইচ্ছে থাকলেও করা হয় না, কারণ তোমাদের দাদা ভাই খায় না যেহেতু, এর জন্য তোমরা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করতে পারো। অনেকেই জানো, সবাই জানো, তাও আর কি আমি একটু বললাম। এটা ভালো লাগে গরমে খেতে, উপকারও আছে আর ভালোও লাগে। আর দেখো আমি রান্নার কড়াই আমি দিয়ে দিয়েছি বেসিনে, এটা এখন মেজে ফেলবো। আর গ্যাসের অবস্থা দেখো একদম অবস্থা খারাপ, আমি গ্যাসটাও তাড়াতাড়ি করে মুছে ফেলি, এটা গরম করে নিই নাহলে নষ্ট হয়ে যাবে। এটা শুধু আয়ুষ একাই খায়, ওর জন্যই রাখা এই দুধটা। দুধটা গরম বসিয়ে দিয়ে বিল, তারপরে কড়াই এগুলো মেজে ফেলি তাড়াতাড়ি করে দুধটা হতে হতে। বন্ধুরা স্নান পুজো কমপ্লিট, তো স্নান পুজো করে এতে এলাম, আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আয়ুষ আর্টের স্কুলে যাবে, তো ও খাচ্ছে আয়ুষ। আর তোমাদের দাদা ভাই এখনও স্নান করা হয়নি, বাথরুমে স্নান করছে। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, এরকম ওয়েদার থাকলে কত ভালো লাগে। আর আমি চুল আঁচড়াইনি এখনও, শুধু সিঁদুর করে রাখলাম, কারণ চুলটা শ্যাম্পু করলাম, তো এই জন্য ভেজা চুল আমি আঁচড়াই না। পাখির আওয়াজগুলো শুনতে খুব ভালো লাগে বলো তো। তোমাদের দাদা ভাই স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে দিব। আর কী রান্না করেছি তোমাদের তো বলেছি, যে সোয়াবিনের তরকারি, তারপরে চাল কুমড়া ভাজা, চাল কুমড়া ঘণ্ট কী বলি, চাল কুমড়া ঘণ্ট, তারপরে সোয়াবিনের তরকারি আর আমের ঝোল চাটনি, এই রান্না, সেরকম কিছু রান্না করিনি। তো আয়ুষ খেতে বসে গেছে, আয়ুষের খাওয়া প্রায় হয়ে আসছে, আর তোমাদের দাদা ভাই স্নানে স্নান করছে এখনও। তো তোমাদের দাদা ভাই বের হলেই আমি খাওয়া দাওয়াটা দিয়ে দিব। বন্ধুরা আয়ুষের খাওয়া কমপ্লিট, এখন আর্টের স্কুলে যাচ্ছে। এই যে আয়ুষ, হ্যাঁ যাও, টাটা করে যাও বন্ধুদের, তো পাশেই তিনটা বাজে, এখন তিনটার থেকে আর্টের স্কুলটা হয়, তো এখন তিনটা বাজে, সব স্টুডেন্টরা চলে আসছে, ওই যে এইখানেই হবে, ওই ক্লাবটার মধ্যেই হয়। ভালো করে করবি মন দিয়ে। আর তোমাদের দাদা ভাইও স্নান করে চলে আসলো, এখন খাওয়া দাওয়াটা দিয়ে দিই। আয়ুষ আর্টের স্কুলে চলে গেল,
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা দিয়ে চা করতে চলে এলাম, আয়ুষের স্যার এসেছে, তো আয়ুষের স্যারকেও চা করে দিলাম, আয়ুষের দুধটা রেডি করে রেখে দিলাম, আর আমরাও এদিকে চা খেয়ে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7টা বাজে, তখন দেখলে আমি চা করছিলাম, তো তোমাদের সঙ্গে কোনো কথা বলিনি কারণ আয়ুষের স্যার ছিল। এই যে আয়ুষের স্যার চলে গেল, এখন এখন তোমাদের সামনে ক্যামেরাটা অন করে গুড ইভিনিং বলতে পারলাম। তো আয়ুষ মানে আর্টের স্কুল থেকে এসেই ও স্যার চলে আসছে, আর একটু খেলার সময়ও পায়নি, তো এতক্ষণ পড়লো, রেস্ট করারও সময় পায়নি, তো এখন এতক্ষণ পড়লো, তো এখন 7টা বেজে গেছে, 7টা 5 হবে, হ্যাঁ 7টা 5 বাজে। তো এখন স্যার গেল, তো ওকে দুধও দেয়নি, দুধ তখন স্যারের সামনে খাবে না আমি জানি, এর জন্য গ্লাসে করে রেডি করে রেখেছি। তো একটু রেস্ট করার পর আমি ওকে দুধ আর কমপ্লেন দিয়ে দিব। তো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, যে তোমাদের দাদা ভাই আর আমার চা খাওয়া হয়ে গেছে ওর স্যারের সঙ্গে, ওর স্যারকেও বানিয়ে দিলাম। তো এখন আয়ুষকে গিয়ে দুধ আর কমপ্লেনটা গুলিয়ে দিই, দিয়ে আর সন্ধ্যার যা কাজ আছে ওইগুলো করি। আর বাইরে এত উলু পোকা, না এটার নাম, এত পোকা উঠছে না, লাইট জ্বালানো যাচ্ছে না বাইরে, ঘরেও আসছে, ঘরেও প্রচন্ড পোকা আসতেছে। কি পোকা জানো এটার নাম? উলি পোকা, হ্যাঁ আমরা তো উলি পোকাই বলি, আমার বাপের বাড়ির দিকে উলু পোকা বলে। তো যাই হোক, উলি উলু একই, তো ওই পোকাগুলো প্রচন্ড উঠতেছে, বাইরে লাইট জ্বালাতে পারতেছি না, আর ঘরেও ঢুকে যাচ্ছে, সমানে গায়ে বসতেছে, তো বাইরের লাইট এখনো জ্বালানো হয়নি। তো চলো আয়ুষের দুধটা তাতে দিয়ে দেই, আবার আয়ুষের দুধ ঠুধ দিয়ে তারপরে আবার আসি। এখন আয়ুষ বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছে, দেখো এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, বেশি কিন্তু বাজে না, 9:30 10:30 মতন বাজে, আমি একটু শুয়েছিলাম। তো দেখো ঘুমে ও চেয়ারের উপরেই উঠে আছে, তো তোমাদের দাদা ভাই বিছানাটা করে দিচ্ছে, আয়ুষ ঘুমিয়ে পড়বে। তো দেখো দেখো কি হয়েছে, কি হয়েছে, এত ঘুম কিসের, পড়া বাদ দিয়ে পড়া স্টুডেন্ট, হ্যাঁ এত ঘুম বলো তো, তোমরাই বলো এখন কয়টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমালে হবে বলো তো। তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কালকে রাত্রে ঘুমাতে পারিনি সেরকম ভাবে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ও কিভাবে, দেখো ঘুমের জন্য কিভাবে এমন করে শুয়ে আছে। তো আমিও একটু শুয়েছিলাম, আমারও শরীরটা ভালো লাগছে না, তো কেমন যেন দুর্বল দুর্বল লাগছে শরীরটা, আমিও শুয়েছিলাম এতক্ষণ, তারপরে উঠে আমি ভাত করলাম, আর তোমাদের দাদা ভাই বিছানাটা করে দিচ্ছে আয়ুষকে তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই রাখছি, কালকে একটি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো দেখবে। টাটা বাই বাই, গুড নাইট।